নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। এই 2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা হাই মাদ্রাসার অধীনে পরীক্ষা দিচ্ছেন তাদের আজকের ম্যাথামেটিক্স বা অঙ্ক পরীক্ষা ছিল। তো অঙ্ক পরীক্ষাতে আপনাদের এক নাম্বার এবং দু নাম্বারের যে প্রশ্নগুলো এসেছিল তার প্রপারলি অথেন্টিক উত্তর দিচ্ছি এই ভিডিওতে, এবং এই উত্তরটি সমাধান করেছেন ম্যাথের শিক্ষক। অবশ্যই করে আপনারা কতটা সঠিক উত্তর করেছেন তা এই ভিডিও দেখে আপনারা অবশ্যই যাচাই করে নিন। তো দেখুন যে একের দাগের যে ল্যাটিন ওয়ান, এখানে দেখছেন যে রাইট অ্যান্সার কী হবে, বিয়ের দাগের 12.5। তো চলুন এরপরে হচ্ছে দুইয়ের যে অ্যান্সার সেটা হচ্ছে কিন্তু সি এর অপশান 9। তো চলুন এবারে চলুন তিনের দাগে, তিনের দাগের যে রাইট অ্যান্সার কী সেটা হবে 8 সেমি, তাহলে বির দাগের অ্যান্সার কীটা রাইট। এবারে চলুন পরের প্রশ্নটা, পরের প্রশ্নের অ্যান্সার কী হবে আপনাদের সি 2। আচ্ছা পরের যে প্রশ্ন, পরের প্রশ্নের কিন্তু অ্যান্সার কী হবে এক্স একক। চলুন পরের প্রশ্ন, পরের প্রশ্ন যেটা আছে দেখতেই পাচ্ছেন আপনাদের অ্যান্সার কী হবে বি এক্স প্লাস ওয়াই মাইনাস 19। তো চলুন এবারে দুইয়ের দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করুন। তো দেখুন এখানে একের দাগের যে শূন্যস্থান আছে সেটা হবে 6000 টাকা। তো চলুন দুইয়ের দাগের যে অ্যান্সার কী সেটা হবে -√3 -5। ঠিক আছে পরের প্রশ্ন দেখুন, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দু, আচ্ছা এই শূন্যস্থান হবে সমবিত্রস্ত। আচ্ছা পরের যে প্রশ্ন, পরের প্রশ্নের রাইট অ্যান্সার কী 1/2 বা 1/2। তো চলুন এবারে পরের যে প্রশ্ন দেখতেই পাচ্ছেন এখানে রাইট অ্যান্সার কী 3:1। তো চলুন পরের যে প্রশ্ন তার অ্যান্সার কী হবে কেন্দ্রীয়। তো চলুন পরের সত্য মিথ্যা নিরূপণ করুন। তো দেখতে পাচ্ছেন একের দাগের রাইট অ্যান্সার কী হবে ফলস। আচ্ছা তারপরের যে অ্যান্সার কীটা হবে সেটা 2 হবে, তারপরেরটা যেটা আছে অ্যান্সার কী হবে ফলস। আচ্ছা তারপরের যেটা আছে অ্যান্সার কী টি বা অর্থাৎ 2। আচ্ছা এবারে পরের প্রশ্ন যেটা আছে তার অ্যান্সার কী হবে টি অর্থাৎ 2, তারপরের অ্যান্সার কী যেটা আছে একেবারে লাস্ট সেটা হবে ফলস। ঠিক আছে এবারে চলুন দেখতেই পাচ্ছেন যে আপনাদের 2 মার্কের প্রশ্ন 10টা করতে হবে। তো প্রথমের দাগের যে প্রশ্নটা আছে তার রাইট উত্তর হবে 33 বছর 4 মাস। আপনারা অঙ্কটা কষলে অবশ্যই দেখতে পাবেন যে রাইট অ্যান্সারটা বার হচ্ছে 33 বছর 4 মাস। এরপরের যেটা দুইয়ের দাগের, এখানে কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তর কষলে তার অ্যান্সার কী দাঁড়াবে 36 মিটার। আচ্ছা এরপরের যে প্রশ্নটা দেখতেই পাচ্ছেন এর অ্যান্সার কী দাঁড়াবে 5√3 -√2। ঠিক আছে এবারে চলুন পরের প্রশ্ন, পরের প্রশ্ন যেটা আছে সেটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রমাণ করার ব্যাপার, ফলে এটা কিন্তু কষতে হবে, কষলে তবে প্রমাণ বার হবে। এবারে চলুন তার পরের প্রশ্ন, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্রীয় 0 এবং D বিন্দু BC ইত্যাদি ইত্যাদি, এর রাইট অ্যান্সার কী হবে 40 ডিগ্রি। আচ্ছা পরের যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের যথাক্রমে -, এর অ্যান্সার কী হবে 12 সেমি। তো চলুন পরের যে প্রশ্নটা আছে এখানে দেখতে পাচ্ছেন একটি সমকোণী ত্রিভুজের সমকোণ -, এর উত্তর হবে 40√41 সেমি। পরের যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3/4 অ্যান্সার কী, ঠিক আছে মান নির্ণয় করো বলে প্রশ্নটা আছে। এর পরের প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছেন x=... এর সম্পর্ক দুটি থেকে ড্যাশ অপনয়ন করে, তো এখানে অ্যান্সার কী দেখুন x²/a²-y²/b²=1। পরের প্রশ্ন যেটা আছে দেখতেই পাচ্ছেন একটি লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক -, তো এর অ্যান্সার কী হবে 372√সেমি। ঠিক আছে চলুন এর পরের প্রশ্ন যেটা আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য -, এর রাইট অ্যান্সার কী 1386√সেমি। চলুন এর পরের প্রশ্ন যেটা দেখতে পাচ্ছেন যে ঘরকাটা আছে উপরের তথ্যের যৌগিক গড় -, তাহলে রাইট অ্যান্সার কী 25। ঠিক আছে তাহলে এই গেল আপনাদের 1 মার্ক এবং 2 মার্কের প্রতিটি প্রশ্নের অথেন্টিক 100% সঠিক উত্তর। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।